আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রুশ তেলে মূল্যসীমা বসাচ্ছে জি-7, রপ্তানি বন্ধের হুমকি রাশিয়ার। 1,000 কোটির ক্ষতিপূরণ চেয়ে বিল গেটসকে নোটিশ মুম্বাই হাইকোর্টের। রাশিয়ার গ্যাসের বিকল্প নেই বলেছে জার্মানি। কলম্বিয়ায় হামলায় 8 পুলিশ কর্মকর্তা নিহত। এবং সর্বশেষ থাকছে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের মুখে জেলেনস্কি। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রুশ তেলে মূল্যসীমা বসাচ্ছে জি-7, রপ্তানি বন্ধের হুমকি রাশিয়ার। রুশ তেল আমদানিতে মূল্যসীমা আরোপের ঘোষণা দিয়েছে শিল্পোন্নত 7 দেশের জোট জি-7। এর মাধ্যমে রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা কমবে বলে আশা করছে বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিগুলো। তবে এই ব্যবস্থার পাল্টা জবাবে মূল্যসীমা আরোপ করার দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ করার হুমকি দিয়েছে ক্রেমলিন। শুক্রবার 2 সেপ্টেম্বর এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছিলেন গ্রুপ অফ 7 জি-7 এর সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালির অর্থমন্ত্রীরা। বৈঠক শেষে তারা ঘোষণা দিয়েছেন মূল্যসীমার উপর বিশ্বব্যাপী রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের সামুদ্রিক পরিবহনে সাহায্য করে এমন পরিষেবা নিষিদ্ধ করা হবে। এর ফলে রুশ তেলের শিপমেন্টের জন্য বিমা কাভার বা অর্থায়ন বন্ধ হতে পারে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে রুশ তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করবে দেশগুলোর বৃহৎ জোট। এটি ইউরোপীয় ইউনিয়নের পরবর্তী নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি কার্যকর হবে, যার মধ্যে আগামী ডিসেম্বরে সমুদ্রপথে রুশ তেল আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। জি-7ভুক্ত দেশগুলোর এই ঘোষণার আগেই রাশিয়া হুমকি দিয়েছিল মূল্যসীমা আরোপ করা দেশগুলোতে তেল রপ্তানি বন্ধ করে দেবে তারা। গত বৃহস্পতিবার রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, বিধি নিষেধ আরোপ করা কোনো প্রতিষ্ঠান বা দেশের কাছে আমরা তেল ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ করব না, কারণ আমরা প্রতিযোগিতাবিহীন কাজ করতে চাই না। বাইডেন প্রশাসন কয়েক মাস ধরেই রুশ তেলে মূল্যসীমা আরোপের জন্য চেষ্টা করছিল। পশ্চিমা দেশগুলো এরই মধ্যে রুশ জ্বালানি আমদানিতে বেশ কিছু বিধিনিষেধ দিয়েছে। তবে ভারত, চীনের মতো দেশগুলোতে রপ্তানি বাড়িয়ে মাসে $100-100 কোটি আয় অব্যাহত রেখেছে রাশিয়া। জি-7 এর অর্থমন্ত্রীরা বলেছেন, বৈশ্বিক জ্বালানি মূল্যে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর ওপর যুদ্ধের প্রভাব সীমিত রেখে রাশিয়ার আয় ও যুদ্ধে অর্থায়নের সক্ষমতা সীমিত করতে বিশেষভাবে এই মূল্যসীমার নকশা করা হয়েছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবায়ন ও পরিচালনা হবে খুবই জটিল। রুশ তেলের দামে যে সীমা আরোপ করা হবে তা এখনও নির্ধারণ হয়নি। এছাড়া এটি কার্যকর হওয়ার জন্য আন্তর্জাতিকভাবে ব্যাপক সমর্থনও প্রয়োজন। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেছেন, এই ধরনের বিধিনিষেধ আরোপের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক। এটি বৈশ্বিক তেলের বাজার ও শিল্পকে অস্থিতিশীল করে তুলতে পারে। শুক্রবার জি-7 এর ঘোষণার কিছুক্ষণ পরেই রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাসপ্রম ঘোষণা দিয়েছে তারা পূর্ব পরিকল্পনা অনুসারে শনিবার নর্ড স্ট্রিম 1 পাইপলাইন চালু করবে না। অর্থাৎ এই পাইপলাইন দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধই থাকছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা তথ্য মতে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানির প্রায় অর্ধেকই যেত ইউরোপে। 2021 সালে দৈনিক 22 লাখ ব্যারেল অপরিশোধিত তেল, 12 লাখ ব্যারেল পরিশোধিত পণ্য ও 5 লাখ ব্যারেল ডিজেল আমদানি করেছে এই জোট। ওই বছর ইউরোপের রুশ জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি, পোল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো। 1,000 কোটির ক্ষতিপূরণ চেয়ে বিল গেটসকে নোটিশ মুম্বাই হাইকোর্টের। অভিযোগ, মেয়ে কোভিশিল্ড টিকা নেয়ার পর মারা গেছেন। ক্ষতিপূরণ হিসাবে 1,000 কোটি টাকা দাবি করে আদালতের দ্বারস্থ বাবা। এই মামলায় উত্তর চেয়ে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে নোটিশ পাঠালো ভারতের মুম্বাই হাইকোর্ট। দিলীপ লুনাওয়াত নামে ঔরঙ্গাবাদের এক বাসিন্দা SII এবং বিল গেটসের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়ে আদালতে এই মামলা করেছেন। দিলীপের দাবি, কোভিশিল্ড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেই মারা গেছেন তার মেয়ে। দিলীপের করা পিটিশনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় DC
জিআইভিজি সোমানি এবং এমস ডিরেক্টরেটেরও নাম রয়েছে। দিলীপ আদালতকে জানিয়েছেন তার মেয়ে একজন ডাক্তার ছিলেন এবং ধমনগাঁওয়ের এসএমভিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালে শিক্ষকতা করতেন। তিনি আরও জানান, তার মেয়ে যে ইনস্টিটিউটে পড়াতেন সেখানের সকল স্বাস্থ্যকর্মীকেই টিকা নিতে বলা হয়, এই জন্য তার মেয়েও টিকা নিতে বাধ্য হন। তার মেয়েকে টিকাগুলো সম্পূর্ণ নিরাপদ বলে আশ্বস্ত করা হয়। গত বছরের 28 জানুয়ারি তার মেয়ে টিকা দেন। দিলীপের দাবি, 1 মার্চ টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে তার মেয়ের মৃত্যু হয়। দিলীপের আরও দাবি, সরকারের পক্ষ থেকে জনগণকে আশ্বস্ত করা হয়েছিল যে টিকাগুলো নিরাপদ, কিন্তু তারপরেও তার মেয়ে মারা গেছেন। তার মেয়ে সহ যাদের টিকা দিয়ে খুন করা হয়েছে তাদের ন্যায় বিচারের জন্যই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলেও দিলীপ জানিয়েছেন। 2020 সালে ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলোতে টিকাকরণ বাড়াতে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাথে হাত মিলিয়েছিল এসআইআই। যৌথভাবে 10 কোটি টিকা তৈরি করতে এবং সরবরাহ করতেই এই দুই সংস্থা হাত মিলিয়েছিল। রাশিয়ার গ্যাসের বিকল্প নেই বলেছে জার্মানি। জার্মানির পক্ষে অল্প সময়ের মধ্যে রাশিয়ার গ্যাসের বিকল্প জ্বালানি বের করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎস। দেশটির একটি নাগরিক সভায় বৃহস্পতিবার রাতে এই মন্তব্য করেছেন তিনি। খবর আনাদোলুর, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানি নিয়ে বেকায়দায় আছে জার্মানি সহ ইউরোপের দেশগুলো। দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেট দলের রাজনৈতিক নেতারা মনে করছেন গ্যাসকে বার্লিনের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে উদ্বৃত্ত গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। ইউক্রেনে হামলার আগে জার্মানির মোট চাহিদার 55% গ্যাস সরবরাহ করত রাশিয়া। ইউক্রেনের হামলার পর রাশিয়া গ্যাস সরবরাহ অর্ধেকের বেশি কমিয়ে দেয়। 2024 সাল নাগাদ জার্মানি গ্যাসের ওপর নির্ভরশীলতা 10% কমিয়ে আনবে বলে জানান ওলাফ শলৎস। কলম্বিয়ায় হামলায় 8 পুলিশ কর্মকর্তা নিহত। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে বিস্ফোরক হামলায় 8 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই কথা জানিয়েছেন। তার দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। খবর রয়টার্সের, M19 গেরিলার সাবেক সদস্য পেত্রো গত জুনের নির্বাচনে বিজয়ী হন। বামপন্থী ELN বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে পুরোপুরি শান্তি অর্জনের অঙ্গীকার করেছেন তিনি। এই ক্ষেত্রে সাবেক ফার্ক গেরিলা যোদ্ধাদের সঙ্গে 2016 সালে সম্পাদিত শান্তি চুক্তি প্রয়োগের কথা বলেছেন প্রেসিডেন্ট। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিদ্রোহীরা। কম সাজার বিনিময়ে অপরাধী গোষ্ঠীগুলোর আত্মসমর্পণের বিষয়ে তারা দর কষাকষি করেছে। টুইটারে পেত্রো লিখেছেন, হুইলার সান লুইসে বিস্ফোরক ব্যবহার করে চালানো হামলা আমি অত্যন্ত জোরের সঙ্গে প্রত্যাখ্যান করছি। এসব কর্মকাণ্ড শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টে স্পষ্ট নাশকতা। ঘটনাটি তদন্তে কর্তৃপক্ষকে আমি ওই এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছি। পুলিশের সূত্রগুলো জানিয়েছে পুলিশ কর্মকর্তাদের বহনকারী গাড়িটি বিস্ফোরকের সঙ্গে ধাক্কা খেলে বিস্ফোরণে তারা নিহত হন। হামলাকারীদের নাম উল্লেখ করেননি পেত্রো। তবে বর্তমানে বিলুপ্ত রেভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া ফার্ক বিদ্রোহীদের কথিত ভিন্ন মতাবলম্বীরা এই এলাকায় সক্রিয় বলে নিরাপদ বাহিনীর সূত্রগুলো জানিয়েছে। ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীগুলো তাদের সাবেক নেতৃত্বের মাধ্যমে সম্পাদিত শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী তাদের সঙ্গে 2,400 যোদ্ধা রয়েছেন। সম্প্রতি বেশ কয়েকজন নামকরা ভিন্ন মতাবলম্বী কমান্ডার নিহত হয়েছেন। তাদের অনেকেই ভেনেজুয়েলা সীমান্তের ওপারে লড়াইয়ে নিহত হন। কলম্বিয়ার বামপন্থী গেরিলা ডানপন্থী মিলিশিয়া এবং মাদক চোরা কারবারি গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাত চলে আসছে। এই সংঘাতে দেশটিতে 1985 থেকে 2018 সাল নাগাদ 4,50,000 মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের মুখে জেলেনস্কি। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন ইউক্রেনের সেনাবাহিনী এবং দেশটির প্রেসিডেন্টের মধ্যে একটি সংঘাত চলছে এবং অদূর ভবিষ্যতে এটি চরম আকার ধারণ করতে পারে। বৃহস্পতিবার সরাসরি সম্প্রচারিত একটি উন্মুক্ত আলোচনার সময় লুকাশেঙ্কো এই মন্তব্য করেন। খবর তাসের। এদিকে জাপরিঝিয়া অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান কাউন্সিলের সদস্য ভলোদিমির রোগোভ বলেছেন ইউক্রেনীয় নাশকতাকারীরা যারা জাপরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছিল তাদের ব্রিটেনে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। লুকাশেঙ্কো বলেন প্রেসিডেন্ট এবং সামরিক বাহিনীর মধ্যে একটি সংঘাত চলছে।
শুধুমাত্র সামরিক কর্মীরাই সাহসের সঙ্গে বলতে পারেন, আমাদের অবশ্যই একটি চুক্তিতে পৌঁছাতে হবে, অন্যথায় ইউক্রেনকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা হবে। বেলারুশিয়ান নেতার মতে ইউক্রেনের সবকিছু নির্ভর করে প্রেসিডেন্টের ওপর নয়, সামরিক বাহিনীর ওপর। তারা সেখানে নিহত হচ্ছে, তারা জয়ের কোনো সম্ভাবনা দেখছে না। ইউক্রেনের পশ্চিম দিকে তাকান, সেসব এলাকা ইতিমধ্যেই তাদের নাগালের বাইরে চলে গেছে। শীঘ্রই এই সংঘাত চরমে উঠবে বলে মনে করা হচ্ছে বলে তিনি জানান।